হিসেব করে দেখা যায় যদি যায় যে শচীন যেমন আগে রিটায়ারমেন্ট নিয়ে নিল, ও যদি চাইতো তো আরও অনেকে কন্টিনিউ করতে পারত, হয়তো সৌরভ গাঙ্গুলিও কোনো একটা পেশেন্টের জন্য বা কোনো একটা ম্যাটারের জন্য যেমন আগে রিটায়ারমেন্ট নিয়েছে। বাট ওরা যদি চাইতো যে বয়সটাকে আমি ওভারকাম করে যাবো, গিয়ে এবার আমি নিজের খেলাটাকে খেলার মতো করে আমি খেলে যাবো, তো ডেফিনেটলি দে ক্যান ডু। বাট কিছু কিছু ক্ষেত্রে একটা কিছু পার্সোনাল রিজন থাকে, কিছু আদার সাইডের রিজন থাকে যার জন্য একটা পার্সোনাল এরকম কোনো ডিসিশন নিয়ে থাকে। বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট এজ ইজ দ্য ম্যাটার যেখানে খেলা থেকে পিছিয়ে যাওয়া যা উচিত, বিকজ আমিও একটা টাইমে স্পোর্টসম্যান ছিলাম, তো আমিও মনে করি না যে বয়সটা আলটিমেটলি ফ্যাক্টর। হয়তো ব্যাপারটা মানে একটা কথা বলছি, এটা হয়তো খুব মানে সিনেমেটিক লাগবে, রকি বালবোয়া সিনেমাটা থেকে অনেকেই শেখা যায় যে ও লাস্টে নিজে 65 এজেও গিয়েও মানে রিংয়ে নেমেছিল এবং ও ফাইট করেছিল এবং ও জিতেও বেরিয়েছে, যেটা অনারকেও পেয়েছিল। তো পার্সন যদি কোনো পার্সন যদি মনে করে যে না এক্সট্রা একটা ফ্যাক্টর, আমি তাহলে বলবো যে রকি বালবোয়া লাস্ট পার্টটা দেখবে। সেক্ষেত্রে লিয়েন্ডার আমাদের শহরেরই ছেলে, সেটাকে একটা আমাদের ক্ষেত্রে বাড়তি অনুপ্রেরণা। থ্যাংকস, অনেক দূরে এগোতে পারে, আর কিছু মানুষের মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে এবং পারবো না বলে কিছু এটা থাকলে সেই মনের জোরটা যদি থাকে বয়সের বাধাটাকেও টপ করে, বয়সের বাধা তার কাছে কিছু মনে তাকে আত্মবিশ্বাস রাখতে হবে এবং মনের জোর রাখতে হবে। যদি কেউ মনে করো আমার বয়স হয়ে গেছে, সে সেখানেই মরে গেল, সবসময় মনে তাকে জোর রাখে, কোনো অসুবিধা নেই। করা যায় এটা হচ্ছে ওনার যে কথাবার্তাটা প্রমাণ, এবং উনি বারবার কিন্তু প্রমাণ করছেন এটা, এটা কিন্তু শুধু কথার কথা হিসেবে নয়, বারবার কিন্তু উনি প্রমাণ করছেন। আমাদের শহরের ছেলে, সেক্ষেত্রে কি আমাদের প্রজন্মের কাছে যারা তরুণ প্রজন্ম, অবশ্যই তিনি একজন আদর্শ এবং ওনার উনি যেভাবে মানে এখনও দেখিয়ে দিয়ে যাচ্ছেন দুনিয়াকে, অবশ্যই ওনাকে ফলো করা উচিত, অবশ্যই এটা ভারতের গর্ব। তো সারা বিশ্ব দেখে যে এই বয়সেও ওনার এই হার না মানা হার মনোভাব, হ্যাঁ সত্যি একটা সারা বিশ্ব, শুধু ভারতের নয় সারা বিশ্বের তরুণ প্রজন্মের কাছে একটা উদাহরণস্বরূপ। আই থিঙ্ক ইজ এ গ্রেট প্লেয়ার অ্যান্ড উইথ এজ কামস উইজডম অ্যান্ড হি হ্যাজ গট দ্য এক্সপিরিয়েন্স টু প্লে ওয়েল, সো আই থিঙ্ক উইথ হিজ এক্সপিরিয়েন্স হি ক্যান উইন দ্য টুর্নামেন্ট। Age is no bar. Age is no bar, exactly. That's it.